নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 11 জুলাই 2022 সোমবার যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব আগামীকাল সোমবার। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। অবশ্যই আপনারা যারা দেখছেন এই কমেন্টটি আপনারা অবশ্যই করুন। দেখুন, আগামীকাল যে পাঁচ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে বা আকস্মিক প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশি কোন, এই সৌভাগ্যশালী রাশি আমি জানাবো। তবে প্রতিদিনের মতো একটি কথা বলি যে ভিডিওর আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এখানে আমি যে প্রাপ্তি বলছি প্রত্যেকের ক্ষেত্রে কী হচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে না। কেন আবার যারা শুনছেন কি কেউ পাচ্ছেন না এমনও কিন্তু নয়, কিছু মানুষ পাচ্ছেন, কিছু মানুষ পাচ্ছেন না, এর কারণ আছে। অর্থাৎ আলোচনাটি শোনার পর শুনুন, বুঝুন, তারপর আপনি এগান। অর্থাৎ আমি এখানে কি বলছি, কি বোঝানোর চেষ্টা করছি সেটা আপনারা আগে জানুন, শিখুন। দেখুন, আপনি আপনার হস্তরেখাতে আগে দেখুন তো, আপনার যে গ্রহ অর্থ দিয়ে থাকে, হঠাৎ অর্থ দিয়ে থাকে সেই গ্রহ, প্রতিদিনের মতন আমি একটি কথা বলছি, রাহু গ্রহ কেমন আছে, আপনার হস্তরেখাতে রাহু গ্রহটা কেমন আছে। নিশ্চয় আপনি হয়তো বুঝতে পারবেন না যে আপনার হস্তরেখায় রাহু গ্রহ কেমন আছে, সেই জন্য একজন দক্ষ জ্যোতিষ ভাই আপনাকে কিন্তু সঠিক গাইডলাইন দিবে। বা আপনার ন্যাকাল চার্ট, জন্মকুণ্ডলী খুলে দেখুন রাহু গ্রহ আপনার ফেভারে আছে কি নাই, এর উপরে কিন্তু আমি ভিডিও দিয়েছি। রাহু আপনার কেমন আছে, কিছু সিমটম আপনি বুঝতে পারবেন, তাতে আপনি যারা জ্যোতিষ জানেন না তারাও কিন্তু অনেকখানি কিন্তু শিখতে কিন্তু পারবেন। অর্থাৎ রাহু কেমন আছে এটা আপনি নিজেও কিন্তু ধরতে পারবেন। সেই জন্য আমার রাহুর উপর যে ভিডিওটি দিয়ে রেখেছি অবশ্যই আপনারা দেখুন, এই চ্যানেলে দেওয়া আছে। এবং এর পাশাপাশি আপনার যোগ আছে কি না, প্রাপ্তির যোগটা কোন সময় আছে, এক একজনের হয়তো বা কেটে চলে গেছে, কারো আগামী দিনেই আছে, কারো বা ছ মাস পর আছে, কারো বা তিন মাস, এরকম যোগ আছে। এবং মহাদশাটা কিন্তু দেখা দরকার, ভেরি 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 ইম্পর্টেন্ট দশা। দশা আপনার সাপোর্ট আছে কি না সেটা দেখা একান্তই দরকার। এবং এর পাশাপাশি শনি, শুক্র এবং বুধ, এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে। এবং আমি বারবার বলছি, যাদের একটুর জন্য মিস খেয়ে যাচ্ছেন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আপনার প্রাপ্তি ঘটতে কিন্তু বাধ্য। তবে আপনার ক্ষেত্রে দেখতে হবে ভাগ্যভাব, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনি পাহাড় কিন্তু ভাঙতে পারেন। অর্থাৎ অনেক কিছু ক্ষেত্রে ভাগ্য কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে দেখা কিন্তু একান্তই দরকার। দেখুন, এই যে ভিডিওটি আগামী দিনে কারা গরিব থেকে ধনী হতে চলেছে, দেখুন প্রাপ্তি কে নাই চায়। আপনি যে কালকে প্রচুর অর্থের মালিক হবেন না এটা কে বলতে পারে, আপনিও কিন্তু হতে পারেন, সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর, আপনার হস্তরেখার উপর। তো যোগ থাকা কিন্তু দরকার। এই যে পাঁচ রাশি আমি কথা বলছি,
কম হোক বেশি হোক ছোটো অর্থ হলেও এই পাঁচ রাশির মানুষ আগামীকাল কিন্তু পাবে। কত অ্যামাউন্টের অর্থ পাবে হাতে গুনবে, লাখ টাকা না কোটি টাকা না হাজার টাকা সে বা একশো টাকা, সেটা তার ভাগ্য কিন্তু নির্ধারণ করবে। দেখুন আমি বারবার একটি কথা বলছি, ভাগ্য কিন্তু শেষ কথা বলবে এবং রাহু কবচ আপনাকে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটাবে। রাহু রক্ষা কবচ আপনার আকর্ষিক প্রাপ্তি, কলিযুগের রাজা রাহু, এই রাহুকে আপনারা স্ট্রং করুন। এবং এর পাশাপাশি আমি আগামীকালের পাঁচ রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার নিয়ে আমি আলোচনা করতে চলেছি। আগামীকাল দেখুন, আগামীকাল এমনি দিনটি কিন্তু খুব ভালো দিন আছে এবং আগামীকাল সোমবার মহাদেবের দিন। আবার বলছি ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং যে পাঁচ রাশির আমি কথা বলছি, টার্গেট নাম্বার এবং আপনার ক্ষেত্রে শুভ সময়, নাম্বার ওয়ান যে রাশি সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 8। আগামীকালের টার্গেট নাম্বার 4 এবং 8। শুভ সময় আপনার 10:53 থেকে 12:29 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং আরেকটি হচ্ছে 9। এবং শুভ সময় সকাল 7:34 থেকে 9:18 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 3। শুভ সময় সকাল 11:40 থেকে আপনার 1:15 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 1 এবং 5। শুভ সময় সকাল 10:02 থেকে 11:34 পর্যন্ত। সর্বশেষ যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 3। এবং আপনাদের শুভ সময় সকাল 7:41 থেকে 10:52 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে সময়টা বিশেষভাবে কিন্তু শুভ। এই যে আমি যে পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং শুভ সময় বললাম, প্রত্যেকে কী পাবে তা না, যাদের ক্ষেত্রে ভাগ্য ক্লিক করবে তারা কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হবেই হবে। তবে যোগ থাকা দরকার এবং কপাল থাকা দরকার। আগামীকাল এই কটি রাশি পেতে চলেছে অর্থ। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।